হ্যালো ব্যাক টু পার্সালা টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট যারা রয়েছে এবং তার সঙ্গে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের সেমিস্টার জন্য তারা ইতিমধ্যেই ভালো হবে জানো যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে ফ্রি সেটা কিন্তু জিলেট এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের জন্য রয়েছে অতএব এভরি চ্যাপ্টার হোল কনসেপ্ট পুরো ডেডিকেশন নিয়ে ফুল কমপ্লিট থাকবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং কিভাবে ক্লাস সেটা কিন্তু বুঝে গেছো তারই উপর ডিপেন্ড করে আজকে যে ক্লাসটা হতে চলেছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অলসো এটা কভার আপ করার জন্য যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেটা জিলেট দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা সেমিস্টার প্রিপারেশন করছে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো মোস্টলিপোর্টেন্ট হয়ে দাঁড়াবে আজকে যে ক্লাসটা করতে চলেছি ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মণ্ডল সার্চ করে নাও এবং সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা অন করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমার কাছে খুব ইজিলি ভাবে চলে যায় যাবো ওকে এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাবে সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে অনেক ক্লাস থেকে পাওয়ার এবং তোমাদের ম্যাগনেটিক সার্কিট তারই উপর ডিপেন্ড করে তোমাদের জিলেটে দু হাজার চব্বিশ সাল এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে ফিথ সাবজেক্টের ক্লাস কিন্তু চলছে তোমাদের রানিং এখানে প্লে লিস্ট করা রয়েছে সেখান থেকে তোমার দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্ট জব ভ্যাকান্সি দু হাজার চব্বিশ সালে যে জিলেট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ

তোমাদের জন্য তোমরাই কিন্তু কমেন্ট করে নোটস হচ্ছে স্ট্যান্ডার্ড নোটস আপনার আপনার নোটস দাদা খুব সুন্দর আপনার নোটসটা খুব ইজি অর্থাৎ নোটস নোটস যদি পেতে হয় প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু টেলিগ্রাম আমি করি ভিডিওর সাথে সাথে পিঙ্ক করা সেখান থেকে তোমার নোটস গুলো ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে ওকে তো আজকে যে ক্লাসটা করবো অবশ্যই তোমরা বুঝে গেছো যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে সিলেবাসে যেটা তোমাদের রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ইন কেস অফ দ্য ফার্স্ট ইউনিট তোমাদের কভার আপ হয়ে গেছে জিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেসিক্স যে ফার্স্ট এর সেকেন্ড সেম রয়েছে ওভারঅল এর উপর দিয়ে তোমাদের কিন্তু পার্টটা কমপ্লিট হয়ে গেছে তারই উপর ডিপেন্ড করে আজকে যে ক্লাসটা করতে চলেছি মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার গেলে পড়বে গভর্মেন্টের জন্য প্রিপারেশন করবে এবং জিলেটের জন্য এবং সেমিস্টারের জন্য কি পড়বো ট্রান্সফর্মার ট্রান্সফর্মার পড়ার আগে বেসিক্স ল পড়তে হবে তোমাদের কি কি পড়তে হবে সমস্ত জিনিস আমি ক্লিয়ার ফাই দিয়ে দিচ্ছি দেখো তোমাদের এটা ট্রান্সফর্মের নোটস পুরো ফুল নোটস রয়েছে ঠিক আছে তোমাদের পুরো একবারে প্র্যাকটিক্যাল এর সঙ্গে থিওরিটিক্যাল পুরো ফুল কনসেপ্ট এভরি চ্যাপ্টার পুরো কনসেপ্ট বেস্ট কনসেপ্ট তোমাদেরকে দেব সেরকম করে তোমাদের জন্য হার্ড ওয়ার্ক করে তোমার জন্য নোটসপত্র তৈরি করা সমস্ত জিনিস কিন্তু আমি তোমাদের জন্য রয়েছে অর্থাৎ তোমাদের সাপোর্ট আমি জানি আছে থাকবে সারা জীবন থাকবে অর্থাৎ তোমাদের সাপোর্টটা যত পারে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আসছো ওকে তো চলো তাহলে আজকে ক্লাস স্টার্ট করা যাক আজকে ক্লাস স্টার্ট করার আগে বলে রাখি তোমরা কম বেশি ট্রান্সফর্মার সম্পর্কে জানো দেখো ট্রান্সফর্মার কি দেখো ট্রান্সফর্মার সবাই জানো কম বেশি যে দেখো বাড়ির কাছাকাছি যে তোমরা অনেকে দেখেছো একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থাকে ট্রান্সফর্মার কি কাজ করে অনেকে বলবে স্যার ভোল্টেজকে স্টেপ আপ করে অনেকে বলে কারেন্টকে স্টেপ করে অনেকে বলে কারেন্টকে কমিয়ে দেয় ভোল্টেজে কমায় আলটিমেটলি তোমরা বলতে পারো যে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার কী ট্রান্সফর্মারকে বুঝতে গেলে ফার্স্ট হচ্ছে তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দা মেসি ঠিক আছে ফার্স্ট হচ্ছে কি বলতে হবে না কি কি মেশিন 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 তোমার একটা পড়ছি তাহলে কাকে আমরা জানি যে স্যার একটা ফিজিক্যাল কোয়ান্টিকে যখন আমরা একটা পাওয়ার দেওয়ার পর যদি ফোর্স অ্যাপ্লাই করি লাইক দেখ তোমরা কি জানো টর্ক জানো না টর্ক জানো সবাই কম বেশি টর্ক কি না কোনো একটা ফোর্স কে ধরো সাপোর্ট একটা ফোর্স এই ধরো এখানে একটা কোনো একটা বল রয়ে এই কোন একটা বিন্দুতে রয়েছে এটা আমি ধরলাম এটাকে যদি তুমি যদি কোন একটা ফোর্স ক্রিয়েট করো তাহলে কি এই জায়গায় কি মানে एक्चुअली বস্তুটা নিজের জায়গায় থাকবে থাকবে না এটা তো নিশ্চয় সরন তৈরি হবে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট তৈরি করবে করবে কোরো না তাহলে এই জায়গায় চলে গেল একটা ফোর্স এর পর তোমাদের জায়গাটা কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে তাহলে আমি যদি কোন একটা বস্তুকে ফোর্স ক্রিয়েট করি সে কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট তৈরি করছে করছে অর্থাৎ এখ থেকে কে জায়গাটা এখানে তৈরি হয়ে গেল এর ফোর্স হচ্ছে এমন একটা কাইন্ড অফ কোয়ান্টিটি যেখানে তুমি বলতে পারো যে ফিজিক্যাল কোনো একটা সিস্টেমকে সেটাকে অপারেটলি একটু চেঞ্জ করে দেয় এটা ভালোভাবে জানো তোমরা ফিজিক্সে পড়ছো কম বেশি তারই উপর ডিপেন্ড করে যদি বলে হোয়াট ইজ দ্য মেশিন কি না আমরা টর্ক ইজ উগ আল টু জানিস আর টি ইজ অল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এর জন্য ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট রাইট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এর উপর ডিপেন্ড করে ফোর্স ইন্টু ডিসপ্লেস যদি হয় তাহলে মেশিন কাকে বলছে দ্য মেশিন ইজ দ্য ফিজিক্যাল সিস্টেম ইউজ পাওয়ার টু দ্য অ্যাপ্লাই দা ফোর্স অর্থাৎ ফিজিক্যাল একটা সিস্টেম যেটা মেশিন যেখানে কিনা আমি কোনো একটা ফোর্স কে পাওয়ার দিয়ে এপ্লাই করে থাকি সেখানে কি একটা কি না মুভমেন্ট পার্ট হিসেবে কাজ করবে অবভিয়াসলি মুভমেন্ট হিসেবে কাজ করছে দেখতে পাচ্ছ একটা পার্ট থেকে আরেকটা পার্টে চলে যাচ্ছে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে তাহলে মেশিন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে একটা কোনো একটা পার্ট থেকে দেখো এখানে পার্টে যাচ্ছে ইয়েস অর নো ইয়েস তাহলে কন্ট্রোল মুভমেন্ট অফ দা পারফর্ম দা কন্ট্রোল পারফর্ম অফ দা অ্যাকশন কোন একটা কাজ করার ক্ষমতাকে কি বলে একটা ফোর্স পাওয়ার কোয়েশ্চেন পাওয়ার দিচ্ছে তাহলে তোমরা একটা মুভি দেখেছো থ্রি ইডিয়টস মুভি দেখেছো সবাই সেই থ্রি ইয়ার্স মুভিটার উপর ডিপেন্ড করে আমির খান যখন বলেছিল যে আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন অর্থাৎ চেনটাকে নিয়ে নিচের দিক থেকে নিয়ে যে অর্থাৎ একটা চেনের একটা পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টটাকে নিয়ে যাচ্ছে উপর দিকে একবার টেনে যাচ্ছে আবার নিচের দিকে আনছে তাহলে আমরা ভালোভাবে জানি যে কোনো একটা চেনকে যে বারবার করে টানা মানে যে একটা মুভমেন্ট পাথ হিসাবে করি যদি তাহলে কেন কি হিট তৈরি করবে কি করবে না তাহলে অ্যাকশন একটা ফোর্স ক্রিয়েট করছিল তাহলে একটা কোনো একটা বল প্রয়োগ করছি কোনো একটা ফোর্স দিচ্ছে তাহলে এই যে চেনটার মধ্যে একটা ফোর্স কোয়েট ক্রিয়ার করার পর কোনো অ্যাকশান তৈরি করছে একটা মুভমেন্ট ফিজিক্যাল কোয়ান্টিকে চেঞ্জ করছে তার মধ্যে একটা রেজাল্ট পাচ্ছি ঠিক তেমনি আমির খান যে অ্যান্সারটা সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিক্যাল রিজন এবারে ব্যাপারটা হচ্ছে মেশিন কাকে বলে মেশিন ইজ দ্য ফিজিক্যাল সিস্টেম যেটা একটা কোনো একটা পাওয়ার বা ফোর্সকে অ্যাপ্লাই করার পর যদি কন্ট্রোল মুভমেন্ট অফ দ্য পার্টকে অ্যাকশন হিসেবে কাজ করানো ক্লিয়ার স্যার ক্লিয়ার ট্রান্সফর্মারকে বুঝতে গেলে তোমাকে ফার্স্ট অফ জানতে হবে তোমাদের সবাইকেই জানতে হবে যে বুঝতে গেলে ল পড়তে হবে কি ল স্যার না ল হচ্ছে তোমরা কম বেশি সব জানো যে ল অর্থাৎ মিচেল মাইকেল মিচেল ফ্যারাডে যেটা ছিলেন তার ল দুটো করে গিয়েছিল সেই লগুলো কি কি ছিল না আমরা সবাই কম বেশি স্যার পড়েছি ক্লাস নাইন টেনে বা ইলেভেন টুয়েলভে সবাই পড়েছি যে না ফ্যারাডেস দুটো ল বলে গেছিলো একটা আছে পাস ল যেটা তোমরা দেখতে পাবে আর তারপরে সেকেন্ড লটাও বলছে এবার আমি একটা একটা করে ল বুঝাবো প্রথমে ক্লাস টা হচ্ছে তোমাদের ঢুকতে গেলে এই ল গুলো যদি না জানো ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল ট্রান্সফর্মের কাজ ট্রান্সফর্মে কনস্ট্রাকশন করে কিছু না সেই জন্য তোমাদের আজকে বেসিক্স পার্টটা দিলাম যাকে ল অফ তোমাদেরকে বলতে হবে ল অফ ল বা লেন্সেস ল কে বুঝতে গেলে বেসিক্স পার্ট কি বলছে দেখো আমরা সবাই জানি কম বেশি যে জেনারেটর বা মোটর জানি তো মোটর কি কাজ করে না কোন একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে মেকানিক্যাল কোয়ান্টিটি কনভার্ট বা মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে করে তো আর জেনারেটর কি কাজ করে মেকানিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে রাইট তার মানে আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল মেশিন বুঝতে পারলাম যে না ইলেকট্রিক্যাল মেশিন জানা কি বলতে পারি না অ্যাক্টিভ রিভার্স দ্য ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার এরকম কাজ করে ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যারাডেস ল কি বলছে

অর্থাৎ কি বললাম স্যার না ধরো সাপোজ তুমি এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি এখানে গ্যালমেটারের জায়গায় আমি ধরলাম এটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড এবার তোমরা ধরে দিতে পারো গ্যালমেটারের জায়গায় কোনো একটা সোর্স দেওয়া রয়েছে ইউ হ্যাভ টু অ্যাজুম ইট এনি কাইন্ড অফ সোর্স লাইক এসি সোর্স বা ডিসি সোর্স যেকোনো একটা সোর্স রয়েছে তাহলে তোমরা বলো একটা লুপ কমপ্লিট করছে না ধরো এখানে একটা লুপ কমপ্লিট করছে না পজিটিভ থেকেই ধরলাম নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো করছে একটা লুপ কমপ্লিট করছে এরিওপটিফিন কোড় দাও你看 যে কয়েল অর লুপ এটা একটা লুপ কমপ্লিট করছে তার মানে কি বলছে এই লুপের মধ্যে যদি কোনো আমরা ভালো ভাবে জানি যে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে নাম্বার আমরা এখানে সাপ্লাই দিচ্ছি তাহলে আমরা এখানে নাম্বার অফ টারন্স রয়েছে কারেন্ট যাচ্ছে নাম্বার অফ টারন্স এই হলো নাম্বার অফ টারন্স তো সরি सपोज এখানে আমি ছবিটা একে দেখা তোমায় এдора একটা পেছানা কয়েল রয়েছে ঠিক আছে এটা একটা পেছানা কয়েল রয়েছে এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা কি করছি একটা

মানে ভালো করে মত রাখবে মাই গাইড স্যার এর ক্লাস রয়েছে প্লে লিস্টে সেখানে দেখতে পারো কোনো চাপ নেই শুধু ইউটিউবে পুরো ফ্রি থাকবে কোনো চাপ নেই তোমার জন্য এবার আমরা ভালোভাবেই জানি যে স্যার কোনো একটা নাম্বার অফ টার্নস এর এক্সপ্র এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যোসনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে কি করবে না কারেন্টটা হচ্ছে প্যাঁচানো কয়েল রয়েছে স্যার কারেন্ট प्रोवाइड করে দিয়েছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে কি করবে না অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবার আমরা সবাই জানি যে ম্যাগনেটিক ফিল্ড কে করতে আমরা বলি প্লাক্স রাইট তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে তাহলে সিমিলারলি এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাখে তারপরে তুমি একটা ম্যাগনেটকে রেখেছো এবার ম্যাগনেটের মধ্যে নর্থ পোল সাউথ পোল থাকে ঠিক আছে এবারে ম্যাগনেটের মধ্যে তুমি যদি ম্যাগনেটকে কাছে যত নিয়ে আসবে তত ম্যাগনেটিক ফিল্ডগুলো কী করবে বলো তো সময় কাট করার চেষ্টা করবে কি করবে না অবভিয়াসলি কাট করার চেষ্টা করবে তোমরা ভালোভাবে জানো যে আউটার সাইডে আমি আগেও বুঝিয়েছি যে নর্থ থেকে সাউথের দিকে যদি ম্যাগনেটিক ফিল্ডগুলো যায় এটা নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যাচ্ছে আউটার সাইড অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইন দু রকমও একটা আছে আউটার সাইড অফ ম্যাগনেটিক ফিল্ড একটা হচ্ছে ইনার সাইড অফ ম্যাগনেটিক ফিল্ড তাহলে আউটার ম্যাগনেটিক নর্থ থেকে ধরলাম আর এটা সাউথ সাইড ঠিক আছে এটা হতে হলাম ফিল্ড থেকে দিকে সাউথের দিকে যাচ্ছে নর্থের দিকে সাউথের দিকে যাচ্ছে তাহলে আমরা এই নর্থের দিকে সাউথের আউটার লাইন ম্যাগনেটিক ফিল্ড লাইন বলতে পারি আর ইনার লাইন হচ্ছে সাউথ থেকে নর্থে যাবে এটা আমরা ভালোভাবে জানি তাহলে আমরা কি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে

টোটাল নাম্বার অফ ফোর্থ লাইন অফ ফ্লাস্ক ফ্লাস্ক আমরা কিদি রেট করি ফাইভ দি রেট করি ইস অন্য তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি মে 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 মনে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ফ্লাস্ক তৈরি করছে তাহলে এর মধ্যে ফোর্থ লাইন যখন ক্রিয়েট করে রইলো সেখানে কি করছো তুমি পার্মানেন্ট ম্যাগনেটকে একটা টাইম ম্যারিংয়ের উপর ডিপেন্ড করে মুভমেন্ট পার্ট করছো মানে একবারটি তুমি এদিকে নিয়ে যাচ্ছো আবার একবারটি তুমি এদিকে সরিয়ে নিচ্ছো তাহলে তোমরা ভালোভাবে জানো যদি আমি বাংলাতে বলে যাচ্ছি কি বলছে দেখো দ্য কন্ডাক্টার কাট ইন দা ম্যাগনেটিক ফিল্ডিকালি কি বললাম যখন এই কন্ডাক্টর কাট করবে এই যে কন্ডাক্টার মানে কি পেঁচানা কয়গুলো যেটা রয়েছে সেই কন্ডাক্টার কাট করবে ম্যাগনেটিক ম্যাগনেটিকিং ডাইনামিক্যালি মানে কি অর প্লেস ইন টাইম ডাইনামিক্যালি মানে হচ্ছে কি বলতো টাইম ভ্যারিং এর উপর ডিপেন্ড করে ডাইনামিক মানে হচ্ছে তোমার একটা টাইম উপর ডিপেন্ড করে স্ট্যাটিক্যালি মানে স্থির ডাইনামিকানের ধীর বস্তু মানে সেটাকে স্থির থাকে না মানে নিয়ে যাবো নিয়ে আসবো নিয়ে যাবো নিয়ে আসবো ডায়োমেটিকালি ঘূর্ণ্যম্বার বস্তু বলা হয় ঠিক আছে এবং কন্ডাক্টর ইস প্লেস ইন দ্য টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে কন্ডাক্টার মানে কি এই কন্ডাক্টর কন্ডাক্টারের ম্যাগনেটিক যেটা নিয়ে যাচ্ছি কাজকে যত কাছে নিয়ে যাচ্ছি সেটা কাছাকাছি যাচ্ছে একটা টাইমের উপর আর সেটাকেই দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি ঠিক তেমনি এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টারকে রিপ্লেস করো তুমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টারকে রিপ্লেস করো তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডগুলো এর সঙ্গে কাট করার চেষ্টা করবে ইয়ার জন্য করবে তো স্যার অবশ্যই করবে তাহলে তুমি এটাকে কি করছো এই কন্ডাক্টারটাকে একবার টি সামনের দিকে নিয়ে যাচ্ছ আবার দূরে সরিয়ে দিচ্ছ তাহলে তোমার এখানে ধরে নিলাম একটা একটা টি টাইম টাইম আর আর এটার পর তাহলে হবে না টাইমের ভ্যানিং এর উপর ডিপেন্ড করে করছে কি করে না অবশ্যই করছে তাহলে ঠিক তেমনি একটা ফোর্স কে কিছুক্ষণ আগে বলছিলো না আমির খানা চেনটাকে একটা মুভমেন্ট অ্যাকশন তৈরি করছিল না যে এক্সপেক্টে টাইম ব্যানিং করছিল কি করে না তাহলে এখান থেকে পয়েন্টে তুলছে আবার নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তাহলে হিটিং প্রপার্টি করছে অ্যাকশন করছে সিমিলারলি অর্থাৎ ফ্যারাডেস ফার্স্ট ল কি বলছে এখন কি বলছে না দেন অন ইএমএ পি ইনটু সি দ্যাট দা কন্ডাক্টর বাংলাতে বলছি ভালো করে বুঝো যখন কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডাইনামিক্যালি যদি টাইম ভ্যাঙের উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ডটাকে বা কোনো কন্ডাক্টরকে বা টাইম ভ্যাঙের উপর কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি মুভমেন্ট পার্ট হিসাবে নিয়ে যাওয়া হয় নিয়ে আসা হয় তার মধ্যে একটা কি তৈরি হবে না ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে আর সেইস্টারেক্টে করবে আর ইএমএ মানে কি কি জানি ই এম ইজ ফুল তোমাদেরকে আগে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিটে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে পার্থক্য পড়েছিলাম প্লে লিস্টা করা রয়েছে দেখে নেবে সেখান থেকে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে ইলেক্ট্রোমোটিভ ফোর্স তাহলে ইলেক্ট্রোমোটিভ ফোর্স মানে কি এম ইএমএফ তৈরি করে ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ

টাইম এর উপর ডিপেন্ড করে করলো যেটাকে তার টাইম এর ই ধরে দিলাম করলাম এটা কি কি বলছেন না আমরা d5 dt ডাইরেক্টলি প্রপোশনাল হবে d5 dt আর d5 dt মানে কি দা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এই টাইম এর উপর ডিপেন্ড করে করছে কি করে না এটা কি বলছে ডাইরেক্টলি প্রপোশনাল হবে ফর্মুলা গুলো ভালো করে ভালো করে মাথায় রাখবে সবাই এই বেসিক্স পার্ট যদি না ক্লিয়ার হয় অ্যাডভান্স সাহেব ঢুকেও কিছু বুঝতে পারবে না পাওয়া বলে না আর ট্রান্সফরমার এগুলো বেসিক্স পার্ট এই ল পড়লে তোমার ক্লিয়ার করতে হবে ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পারে ডাইরেক্ট প্রপোশনাল সেকেন্ড ল ফার্স্ট ল বলে দিল এবারে তারপরে আমরা একটা জানি যে এই ল এর উপর ডিপেন্ড করে যে ইএফ ইনডিউস জেনারেট করলে এটা রেজাল্ট এটা কি বলতে পারে একটা ওয়ান কাইন্ড অফ রেজাল্ট কারণ কার জন্য করছে রেজাল্টটা কার জন্য করছে এই যে ডি ফাই বাই ডিটি একটা টাইম হ্যাং উপর ডিপেন্ড করে ফ্লাক্সটা জেনারেট করছিল বলে তবে ইএফ ইনডিউস জেনারেট করছে হ্যাঁ কিনা যে নাম্বার অফ ফোর্স লাইন গুলো যত পাচ্ছে তত ইএফ ইনডিউস জেনারেট করছে তাহলে আমরা বলতে পারি না যে নাম্বার অফ ফোর্স লাইন যত হবে বা ফ্লাক্স যত পারবে ইয়ার বিন্দু তত পারবে ইয়েস অন্য পারবে তাহলে আমরা এটা কি বলতে পারি ওয়ান কাইন্ড অফ রেজাল্ট ইএমএম মানে কি রেজাল্ট পাচ্ছি একটা রেজাল্ট পাচ্ছি তো তাহলে রেজাল্ট আর এখানে কি পাচ্ছি এটা আমরা কজ পাচ্ছি কজ ঠিক আছে এটা কজ কজ কারণ কার জন্য এর জন্য সিমিলারলি লেঞ্জ ল কি বলছে যেটাকে থার্ড ল অফ ফ্যাডে বলা হয় অনেক সময় পড়ে থাকি ফিজিক্স আমরা পড়ে এসেছি ঠিক তেমনি লেঞ্জ ল কাকে বলছে ল বলছে স্যার কি বলছে না লেঞ্জলা হচ্ছে এখানে অনেকটা লিখা রয়েছে আমি বলে দেখছি তবু তোমাদেরকে এক কথাই যদি বলে লেঞ্জ ল কাকে বলে লেঞ্জ ল হচ্ছে রেজাল্ট লিখে রাখতে পারো এগুলো খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ তো খুব জিজ্ঞেস করে রেজাল্ট উইল অলওয়েজ দেখো যতটুকু পাচ্ছি আমার হাতে করে টেস্টটা করছি তোমাদেরকে লিখা তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার আমার কাছে কারণ কি তোমাদের সাপোর্ট হলে তোমাদের ভালো রকম একটা ক্লাসের সিস্টেম করতে পারবো ঠিক আছে রেজাল্ট উইল উইল অলওয়েজ অপোজ এই কথাটা অপোজ অপোজ ইটস 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 মানে মানে কোনটা কোনটা যেটা রেজাল্ট পাচ্ছি মানে কি সেটাকে জাস্ট অপোজ করার চেষ্টা করছে কজ বুঝা গেল এইটা হচ্ছে এক কথা যদি বলতে চাও দ্য রেজাল্ট উইল বি অলওয়েজ অপোজ দ্য কজ মানে এটা স্যার বুঝতে পারলাম না আরো ভালো ক্লিয়ার করে দিন এখানে দেখো ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক কারেন্ট ইন দ্য কন্ডাক্টর বাই দা চেঞ্জিং ম্যাগনেটিক চেঞ্জ করে দিচ্ছে ইস সার্চ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট বাই দ্য কারেন্ট অপোজিশন চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার হলো না স্যার আবার ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমরা এই যে লটা পড়ছো না এই লয়ের এর উপর ডিপেন্ড করে প্রথমে আমরা ল থেকে পেয়ে গেলাম ইনডিউস এফ যেটাকে হচ্ছে টাইম এফ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে ইটি ঠিক আছে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল পেয়েছিলাম কি পেয়েছিলাম ডি ফাই বাই ডিটি পেয়েছিলাম দ্য রেট অফ চেঞ্জ অফ লাক্স উইথ রেসপেক্ট টু টাইম তার জন্য তো আমরা ইএমপি ইন্টিগ্রেশন এট করছে হ্যাঁ কি না এটা পেয়েছিলাম ওকে এরি উপর ডিপেন্ড করে তাহলে আমরা কারো উপর ডিপেন্ড করছিল কেন এই যে নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করে তো তোমার ইএমপি ইন্টিগ্রেশন এট করবে বেশি হ্যাঁ কি না নাম্বার অফ টার্মস এর উপরে ডিপেন্ড করে তো তোমার এমএপি ইনটু জেনারেট করবে যত নাম্বার অফ টার্মস বেশি হবে তত তোমার এমএপি ইনটু জেনারেট করবে তো ইয়েস অর নো ইয়েস স্যার তাহলে তোমরা ভালোভাবে এখান থেকে বুঝতে পারলে যে যত নাম্বার অফ টার্মস যে থাকবে এটা নাম্বার অফ টার্মস কিছুক্ষণ আগে বললাম না এখানে নাম্বার অফ টার্মস যত বেশি থাকবে তত এমএপি ইনটু জেনারেট করবে তখন কাট করা বেশি বেশি তো কাট করতে পারো তখন তো এমএপি ইনটু বেশি করবে সিমিলারলি এই এই নাম্বার অফ টার্মস জন্য চলে আসছে এখানে কি একটা এন লেন্থ স্লোয়ার জন্য অর্থাৎ যখন আমরা পড়েছি সবাই যে স্যার এই কে তুলে দিয়ে আপনি পুরো ইটি 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 সমান 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 মাইনাস এন ইন্টু ফাই বাই ডিটি ডিফাই বাই বাই টি অনেক বই থাকবে ডেল ডেল ফাই বাই ডিটি আছে ঠিক আছে ডি ফাইভি আছে এই ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তোমাকে কোশ্চেন দিতেই পারে যে দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এত নাম্বার অফ টার্নস এত ই এম এফ ইন্টু জেনারেট কত করতে পারে ফর্মুলা আসতেই পারে পরীক্ষায় অতএব এই ফর্মুলাটা তোমাদের কিন্তু স্টার মার্ক করে রাখো কি পয়েন্টের মধ্যে নোটস পয়েন্টের শর্ট নোটসের মধ্যে যেমন ভাবে বোঝায় তেমন ভাবে বোঝাচ্ছি সেই রকম সিম্পল ভাবে বোঝো পর্বত আমি আজকে পুরো ল পড়াবো তারপর আমরা ট্রান্সফর্মার ঢুকবো ল যদি না বুঝো ট্রান্সফর্মার কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে সবাইকে আমি বললাম যারা ক্লাসগুলো দেখো ভালো করে তেমন আমরা এটা কি পেয়েছিলাম স্যার এটা রেজাল্ট পেয়েছিলাম স্যার তাহলে এটা কি পেয়েছিলাম দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইউজ ইউজ টু টাইম এটা স্যার কজ পেয়েছিলাম তাহলে আমাকে বলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে রেজাল্ট উইল অলওয়েজ অপোজ দা রেজাল্ট উইল অলওয়েজ অপোজ দ্য কজ তাহলে এটা রেজাল্ট এটা কজ তাহলে আমাকে অপোজ করতে গেলে লেন্স ল কি বলছে না আপনি যে রেজাল্টটা পাচ্ছেন সেই রেজাল্টটাকে আমি কজ মানে যে কজটা পাচ্ছে সেই কজটাকে আবার রেজাল্ট দিয়ে কি বলছে অপোজ করার চেষ্টা করবে ঠিক আছে সেই জন্য বললাম রেজাল্ট উইল বি অপোজ রেজাল্ট কে অপর অপোজ করবে কে কজ সেটাকে বলছে লেঞ্জেস ল ঠিক আছে তো তোমাদেরকে অ্যানিমেশনের লিঙ্ক গুলো দিয়ে রাখবো সেখান থেকে অ্যানিমেশন গুলো দেখে নেবে যে কিভাবে অপোজ করছে কেন করছে সব লিখে দেবো আমি ভিডিও দেওয়ার পর ভিডিও নিচে লিখে দেবো এটা হচ্ছে এই লয়ের জন্য এই ফর্মুলা বা এই ভিডিও ভিডিওগুলো গুলো দেখলে কি বলতো তোমাদের ক্লিয়ারেন্স পেয়ে যাবে ট্রান্সফর্ম এখন পড়াবো ঠিক আছে কারণ কি তোমাদেরকে অ্যানিমেশন কোথা দিতে কিন্তু সেই সিস্টেমটা আমি অপারেট করাতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত বাট আমি পরবর্তীকালে তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আমি তোমাদের কথা দিচ্ছি যদি ভালো জায়গায় প্ল্যাটফর্ম তোমাদের তৈরি করে দাও তোমাদের উপর তোমাদের সাপোর্টের উপর আমি কথা দিচ্ছি তোমাদের জন্য পুরো যান প্রাণ দিয়ে পুরো সিস্টেমেটিক্যালি তোমাদের কিন্তু ক্লাস পত্র এবং তোমাদের জন্য থাকবো আমি ঠিক আছে তোমার জন্য আমি কিন্তু ঠিক আছে অতএব যে রেজাল্টটা পাচ্ছি সে রেজাল্টটাকে কি করছে না স্যার কজ হিসাবে অপোজ করার চেষ্টা করছে বোঝা গেল বুঝে গেল আশা করি বুঝতে রয়েছে তোমরা তাহলে এই রেজাল্টটাই কি করছে একে কজ হিসাবে অপোজ করছে সেই জন্য কি সিম্বল আছে মাইনাস সিম্বল এটা আছে অপোস্ট আছে কিসের জন্য অপোস্ট আছে মাইনাসটা আছে অপোজে সিম্বল বুঝে গেল অপোজ অপোজ এই হচ্ছে লেন্সেস ল আর ফ্যাডে ফাসলো সেকেন্ড ল এই তিনটে ল এর জন্য আগে তোমাদের ক্লাসটা বেসিকস ক্লাসটা শুরু হলো ট্রান্সফর্মের প্রথম ক্লাস ঠিক আছে তো এর পরবর্তীকালে আমরা ঢুকবো ট্রান্সফর্মার কাকে বলে কনস্ট্রাকশন কি? ঠিক আছে কনস্ট্রাকশানের এই যে দেখো নোটসটা দেখতে হয়েছে আশা করি নোসটা কত সুন্দর করে সাজানো আছে তোমাদের প্র্যাকটিক্যাল রিজেন মনে রাখার জন্য ঠিক আছে সমস্ত জিনিস তোমাদের কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া না ঠিক আছে অতএব নোটস তোমাদের স্ট্যান্ডার্ড থাকবে কিচ্ছু করার নেই না ধরুন তোমাদের ফিডব্যাকটা আমার কাছে সব থেকে একটা বিরাট বড় ফিডব্যাকটা মানে আমার কাছে বড়ো একটা পাওনা ঠিক আছে তোমার জন্য আমি এত মেহিনত করছি অবশ্যই তোমরা সাপোর্ট করো ভিডিওটা যত পারে ভিডিও গুলো সাপোর্ট করো তোমরা লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে তো আজকে এইটুকুই দেখাবে নেক্সট ক্লাসে আর এই ব্লগগুলো অবশ্যই রিভিশন করে নেবে পড়ে নেবে আমি এটাকে নোটস তোমাদেরকে পিডিএফটা অবশ্যই আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যালে জয়েন করো ওকে তো এটা বেসিক্স পার্ট হলো এবার পর থেকে তোমাদের লেকচার শুরু হবে ঠিক আছে সো আজকে ক্লাসটা এইটুকুই আমি নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকো ভালো থেকো আর অবশ্যই যারা প্রথম আসে তারা লাইক কমেন্ট শেয়ার করো না করতে ভুলো না মানে আমি করো না মানে কি করতে অবশ্যই হবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা